হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পেঁয়াজের ঝাঁজে এখন মনে হয় সবার চোখেই পানি চলে আসতেছে, কারণ বাংলাদেশে যেরকম হারে পেঁয়াজের দাম বাড়তেছে, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জার্মানিতে পেঁয়াজের দাম কেমন। এই যে এখানে দেখতে পারতেছেন যে 99 সেন্টস, মানে 1 কেজি পেঁয়াজের দাম 99 সেন্টস, তার মানে বাংলাদেশি টাকায় 90 টাকার মতো আর কি পড়ে 1 কেজি পেঁয়াজের দাম। তো এটা হচ্ছে জার্মানির খুব ভালো মানের একটা মার্কেট, এডেকা মার্কেট। এটা মোটামুটি একটু দাম জিনিসপত্র, তো সেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পেঁয়াজের দামটা কেমন। তারপরে আমি সবচেয়ে সস্তা মার্কেট যেটা জার্মানিতে আমার কাছে মনে হয়, সেই মার্কেটের পেঁয়াজের দামও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে দেখতে পারতেছেন যে এই পেঁয়াজগুলো আবার 1 ইউরো 99 সেন্টস, তার মানে 190 টাকার মতো, বা তার থেকে হয়তো কিছু কম বেশি হবে। তো আসলে জার্মানিতে বেশ কয়েক ধরনেরই পেঁয়াজ পাওয়া যায়। এই যে এখানে আছে আবার লাল পেঁয়াজ, ওইগুলো হচ্ছে 1 ইউরো 29 সেন্টস, মানে 120 টাকার মতো। তো জার্মানির মতো এত, মানে কি বলবো, ব্যয়বহুল দেশে আসলে আমার মনে হয় কি জার্মানিতে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় আসলে মানে জীবনযাত্রার আর যে একটা খরচ, সেটা মোটামুটি একটু বেশি। তো সেখানে পেঁয়াজের দাম এত কম আপনারা দেখতে পারতেছেন। আর এই যে পেঁয়াজগুলো এরকম প্যাকেট করা থাকে, আর এই যে এই পেঁয়াজের বস্তাটা 1.5 কেজি ওজনের, আর এটার দামও কিন্তু আপনারা দেখতে পারলেন যে 1 ইউরো 49 সেন্টস, তার মানে মানে বাংলাদেশি টাকায় 150 টাকার থেকেও কিছু কম। তো এটা হচ্ছে জার্মানিতে মানে মোটামুটি ভালো মানের, ভালো মান বলতে এখানে আসলে পণ্যের মান খারাপ থাকে না, ভালোই থাকে, তারপরও এই মার্কেটটায় জিনিসপত্রের দাম আমার কাছে মনে হয় যে একটু বেশি। তো এইখানে হচ্ছে পেঁয়াজের এই অবস্থা। তো পেঁয়াজ প্যাকেট করা থাকে, কেউ চাইলে প্যাকেট নিতে পারে, আবার খোলা পেঁয়াজও থাকে, কেউ চাইলে একটাও নিতে পারেন। তো জার্মানিতে আসলে বললাম যে বেশ কয়েক ধরনের পেঁয়াজ পাওয়া যায়। কিছু পেঁয়াজ রান্নায় ব্যবহার করা হয়, কিছু পেঁয়াজ আছে আবার যেগুলো সালাদ হিসেবে খাওয়া হয়। এই যে এই লাল পেঁয়াজটা ওরা সালাদের সাথে খায়, বা বিভিন্ন ডোনার কাবাব যে বানানো হয় সেগুলোতে ব্যবহার করা হয়। তো এরকম এক এক ধরনের পেঁয়াজ এক এক ধরনের কাজে আর কি ব্যবহার করা হয়। তো এখানে আবার একটা পেঁয়াজ আছে একটু ছোট সাইজের, একটু লম্বাটে, তো এটাও একটু দামি পেঁয়াজ। এগুলো আসলে সালাদ বা বিভিন্ন খাবারের সাথে আর কি কাঁচা সার্ভ করা হয়। আর রান্নার যে পেঁয়াজটা সেটা কিন্তু নর্মালি দাম কম। তো এই যে এই পেঁয়াজটার দাম, 1 কিলো পেঁয়াজের দাম হচ্ছে 1 ইউরো 29 সেন্টস। তো এখন আমি চলে আসলাম জার্মানিতে মোটামুটি কম দামি একটা মার্কেটে, মানে এই মার্কেটটাতে আমার মনে হয় যে জিনিসপত্রের দাম অন্যান্য মার্কেটের তুলনায় তুলনামূলকভাবে একটু কম। তো এখানে দেখতে পারতেছেন 1.5 কেজি পেঁয়াজের দাম 89 পয়সা, তার মানে 1 কেজি পেঁয়াজের দাম কিন্তু মানে 40 টাকার মতো, বা তার থেকে কিছু কম পড়তেছে। তো এই যে 89 সেন্টস 1.5 কেজি পেঁয়াজের দাম। আর এই যে তার পাশেই আছে লাল পেঁয়াজ, সেটা বরাবরই একটু সব মার্কেটে নর্মাল পেঁয়াজের থেকে দামটা একটু বেশি থাকে। তো এখানে হচ্ছে 1 কেজি পেঁয়াজের দাম 1 টাকা 19 সেন্টস, তার মানে 112 বা 113 টাকা হবে, কারণ 1 ইউরোতে কিন্তু এখন 100 টাকা হয় না, তার থেকে কিছু কম হয়। তো সেই তুলনায় হিসাব করলে যে 1 টাকা 19 সেন্টসে, মানে 1 ইউরো 90 সেন্টসে বাংলাদেশি টাকায় হবে 100, মানে 12-13 বা 15 টাকা, যাই হোক। তো এখানে আবার পাশাপাশি দেখতে পারতেছেন যে আদা, তো আদার দাম, এটা হচ্ছে অর্গানিক আদা মানে বিও, তো এটা হচ্ছে 4 ইউরো 90 সেন্টস করে, তো মোটামুটি 5 ইউরোর কাছাকাছি। তো পেঁয়াজের দামটা কিন্তু
বরাবরই কম। তো জার্মানিতে বা ইউরোপে আসলে এরকম দেখি যে যেই জিনিসগুলো মানুষের রেগুলার দরকার, যেই জিনিসগুলো ছাড়া আসলে মানুষের চলা যায় না, যেগুলো খেয়ে নর্মালি মানুষ মানে মোটামুটি আর কি বেঁচে থাকতে পারে, সেইগুলোর দাম আর কি খুব কম। যেমন তেল, লবণ, আটা, ময়দা, চিনি, পেঁয়াজ, এগুলো তো আদা তো আর সবসময় লাগে না, দেখা যায় মাংস টাংস রান্না করতে আদা লাগে, তো সেজন্য আদার দামটা একটু বেশি। তো এই যে এখানে সেই পেঁয়াজটার দামও কিন্তু 1 ইউরো 29 সেন্ট। তো তার পাশে আছে আবার রসুন, তো এখানে রসুনের দামটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 200 গ্রাম রসুনের দাম হচ্ছে 79 সেন্ট। তো পেঁয়াজের তুলনায় আদা রসুনের দামটা একটু বেশি, তারপরেও কিন্তু আদা রসুন তো আর অত দেখা যায় ডেলি ডেলি ইউজ করা হয় না, কিন্তু পেঁয়াজের দামটা এখানে মানে খুবই কম, 1.5 কেজি পেঁয়াজের দাম 89 সেন্ট। তো আসলে মাঝে মধ্যে চিন্তা করি যে এখান থেকে পেঁয়াজ নিয়ে বাংলাদেশে ব্যবসা করলে কিন্তু ভালোই লাভবান হওয়া যাবে, কি বলেন আপনারা? যাক, আপনাদের সাথে একটু মজা করলাম আর দেখিয়ে দিলাম জার্মানিতে পেঁয়াজের দাম কেমন। তো আশা করছি আজকের এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে সেই এক কথাই বারবার বলতেছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি সম্পর্কে আপনাদের কী মতামত তা কিন্তু কমেন্টসে জানাতে পারেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।